সরকার নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানি করছে না। হয়রানির জন্য তার বিরুদ্ধে মামলা হয়নি। শ্রমিকের স্বার্থ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থা মামলা করেছে, আইন মেনে আদালত তার বিচার করেছে। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করে আইনমন্ত্রী এসব কথা জানান। প্রমাণ থাকার পরেও কিন্তু বিদেশে ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে যেই সব অভিযোগ, সেগুলি প্রথমে মিথ্যা এবং বলা হচ্ছে যে আমরা তাকে হয়রানির জন্য এটা করছি। সরকার ডক্টর ইউনুসের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে না। যেই মামলা হয়েছে সেটা শ্রমিকরা করেছিল, তারপরে শ্রমিকদের অধিকার সুরক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত যেই অধিদপ্তর আছে সেই অধি ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে এটা মামলা করেছে।